বাজরিগার একটি অতি পরিচিত পেট পাখি আমাদের মধ্যে অনেকেই এই পাখিটিকে শখের বসে পালন করে থাকে তো আমার আগের ভিডিওগুলোতে এই বাজিগারের ব্যাপারে মানুষজন আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞেস করে তো আজকে আমি বাজ্রিগার পাখির ব্যাপারে কিছু বেসিক প্রশ্নের উত্তর আপনাদের সামনে নিয়ে এসেছি তো অনেকেই জানতে চান যে এই পাখিগুলো অ্যাডাল্টেশন হতে কত সময় লাগে বা এদের ডিম থেকে বাচ্চা ফুটতে কত সময় লাগে এবং পাখিগুলোর প্রোডাকশন ক্ষমতা কেমন মানে এরা একেবারে কতগুলো বাচ্চা উৎপাদন করে বা বাৎসরিকভাবে কয়বার ডিম পারে তো এই সব কিছুর ব্যাপারে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আসি এই পাখিটার জীবনকালের ব্যাপারে যারা খাঁচায় পালন করে মানে আর্টিফিশিয়াল ওয়েতে এদের প্রাকৃতিকভাবে পালন থাকে একভাবে কিন্তু আর্টিফিশিয়াল ওয়েতে খাঁচায় যারা পালন করে তাদের জন্য সিস্টেমটা অনেকটাই ভিন্ন নর্মালি প্রাকৃতিক ভাবে এরা সাত আট বছর বাঁচে কিন্তু যদি খাঁচায় পালন করা হয় আপনার খাঁচায় অথবা বদ্ধ পরিবেশে কোনো স্থানে পালন করা হয় সেক্ষেত্রে পাখিগুলোর গড় আয়ু হচ্ছে পাঁচ থেকে ছয় বছর মোটামুটি পাঁচ ছয় বছরের বয়স পর্যন্ত এরা ঠিকঠাক প্রজনন করতে পারে এবং বাচ্চা উৎপাদন করতে পারে আর যে প্রশ্নগুলোর কথা আগেই বললাম যে পাখির ব্যাপারে অনেক কনফিউশন বিরাজ করে সেগুলোর উত্তর আস্তে আস্তে দিচ্ছি যেমন প্রথমেই সবচেয়ে বেশি মানুষ যেটা জানতে চায় যে পাখিগুলো অ্যাডাল্ট হতে মানে বাচ্চা পাখি অ্যাডাল্ট পর্যন্ত বয়স হতে কী পরিমাণ সময় লাগে তো নর্মালি এই বাজরিগারের অ্যাডাল্টেশন পিরিয়ড হচ্ছে চার থেকে ছয় মাস মানে আপনার পাখির যে বাচ্চাগুলো হবে এই পাখির বাচ্চাগুলো পুরোপুরি অ্যাডাল্ট হতে এবং ব্রিডিং করতে এদের মিনিমাম চার মাস সময় লাগবে চার মাসের সময় এরা ব্রিডিং করতে শুরু করে এবং ছয় মাসের মধ্যে প্রত্যেকটা পাখি ব্রিডিংয়ে চলে আসে কিন্তু আপনি যদি এগুলোকে একটু ভালোভাবে মানে ব্রিডিংয়ের উদ্দেশ্যে বা উৎপাদনের উদ্দেশ্যে পালন করেন মানে বিজনেসের উদ্দেশ্যে পালন করেন সেক্ষেত্রে ব্রিডাররা যেটা করে যে আট মাসের আগে এদের পেয়ার দেয় না কারণ আট মাস এদের শারীরিকভাবে সুঠাম হতে এদের পুরোপুরি আট মাসের মতো লেগে যায় এরপর এরা ব্রিডিংয়ের জন্য এই পাখিগুলোকে ইউজ করে এটা তো গেলে এদের এরালটেশন পিরিয়ড এরপর আপনার এই পাখিগুলো যখন ডিম দেওয়া শুরু করে এদের গড়ে ডিম দেওয়ার হার হচ্ছে চারটি থেকে আটটি দশটি পর্যন্ত মানে এক একজোড়া পাখি প্রতিবারে চার থেকে দশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এই পাখিগুলো বাৎসরিকভাবে যদি আমি বলি তাহলে গড়ে বছরে ছয় বারের মতো বাচ্চা উৎপাদন করে কিছু কিছু ব্রিডাররা চেষ্টা করে এতবার বাচ্চা না নিয়ে চারবারের মতো বাচ্চা নিতে চারবার বা পাঁচবার বাচ্চা নিতে সেক্ষেত্রে তারা একবার বাচ্চা ওঠার পর এদের কিছুদিন রেস্ট দেয় মানে এদের খাঁচা থেকে বের করে অন্য একটা খালি খাঁচায় দেয় যেখানে কোনো ব্রিডিংয়ের পট বা ব্রিডিংয়ের তেমন কোনো সুব্যবস্থা নেই সেক্ষেত্রে এ পাখিগুলো কিছুদিন রেস্ট পায় এবং পরবর্তী বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে লালন পালন করতে পারে তো মোটামুটি ছয় থেকে আট মাস বয়সে এদের যদি আপনি ব্রিডিংয়ের জন্য পেয়ার মিলিয়ে দেন তাহলে এটা সবচেয়ে বেটার আর এরা যে ডিমগুলো পারে গড়ে চারটা থেকে আটটা পর্যন্ত এই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে টোটাল এদের ডিমে তা দেয়া লাগে আঠারো থেকে ১৯ দিন সেক্ষেত্রে আবার অনেকের মধ্যে বেশ কিছু কনফিউশন বিরাজ করে যেমন আপনার যখন পাখি দুইটা তিনটা ডিম দেয় তখন কিন্তু এরা ডিমের উপর বসে না তখন অনেকে আমাকে ভিডিওর মধ্যে প্রশ্ন করেন যে মানে কমেন্টে প্রশ্ন করেন যে ভাইয়া আমার পাখি কিন্তু দুইটা ডিম দিচ্ছে দিয়েছে কিন্তু পাখি ডিমে তা দিচ্ছে না এটার কারণ হচ্ছে আপনার ওরা যদি ওই সময় ওই ডিমগুলোতে ঠিকভাবে তা দেয় তাহলে ওই ডিমগুলো কিন্তু অনেক আগে ফুটে যাবে যার ফলশ্রুতিতে বাচ্চাগুলো ছোট বড় মানে বাচ্চার বয়সের ডিফারেন্সগুলো অনেক বেশি হবে সেক্ষেত্রে দশ দিন বেশি বয়সের যে বাচ্চাটা সেটা অনেক বড় হয়ে যায় আর নতুন বাচ্চাগুলো তখন কেবল যখন আপনার ডিম থেকে বের হয় তখন এরা খুব দুর্বল পরিস্থিতিতে থাকে এক্ষেত্রে বড় বাচ্চার পায়ের চাপায় অনেক সময় ছোট বাচ্চা নষ্ট হতে পারে বা মারা যেতে পারে এই কারণে পাখিগুলো প্রাকৃতিকভাবেই এদের ডিম যখন চার পাঁচটা মিনিমাম দেয়া হয় তখন থেকে এরা তা দিতে শুরু করে তো এটা নিয়ে আশা করি আপনাদের মধ্যে আর কনফিউশন থাকবে না এরপর যে ব্যাপারগুলো নিয়ে আরও মানুষ জানতে চায় যে এই যে পাখির বাচ্চাগুলো হচ্ছে এইগুলোর ব্যাপারে কি ধরনের যত্ন নিতে হয় বা এদের কিভাবে লালন পালন করতে হয় এগুলো অনেকে জানতে চায় তো বাচ্চা নষ্ট হবার মেইন কিছু কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা পাখি যখন আপনার আঠারো উনিশ দিন একটা হাড়ির মধ্যে বসে সব সময় ডিমে তা দিচ্ছে তখন দেখা যায় তার যে বিষ্ঠাগুলো সেগুলো জমে একটা মানে বাজে অবস্থার সৃষ্টি হয় ওই খাঁচার ভেতরে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে নতুন বাচ্চাগুলো জাস্ট হবার পরপরই পাখি এবং বাচ্চাগুলোকে বের করে হাড়িটা পরিষ্কার করে দিতে হবে যাতে ভেতরে মলের পরিমাণ খুব বেশি না হয়ে যায় এটা করলে যেটা হবে যে যে নতুন বাচ্চা ছোট বাচ্চাগুলো বের হবে এগুলো ওই পাখির পায়খানায় ডুবে মারা যাওয়ার সম্ভাবনা আর থাকবে না আর যখন হচ্ছে গিয়ে আপনার পাখি ডিমে তা দিচ্ছে কিন্তু বাচ্চা হয়নি এ অবস্থায় এদের একটু হার্ড ফুড দেওয়াটা বেটার কারণ এই সময় যদি আপনি শুধু চীনা কাউন মানে এদের যে রেগুলার খাবার চিনা কাউন আর হচ্ছে সূর্যমুখীর বীজ এই খাবারগুলো যদি কন্টিনিউ করেন তাহলে ওই নরম পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবে না আর অনেকে আবার শাক সবজি সারা বছর খাওয়ায় সারা সব সময় আসলে শাকসবজি বা সফট ফুড খাওয়ানোটা ঠিক হবে না কারণ এই সফট ফুডের কারণে এদের পায়খানাটাও সফট হয় আর বাচ্চা এই পায়খানাতে ডুবে মারা যেতে পারে এজন্য আপনার পাখির বাচ্চা ফোটার আগ পর্যন্ত আপনাকে কিছুদিন এই শুধুমাত্র হার্ড ফুটের মধ্যে থাকতে হবে আর এই সময় পাখিকে গোসল করানোর চিন্তা একটু কম করাটাই বেটার এদের গোসল করালে পানি ডিমে লেগে ডিমের শ্বাস মানে ডিমের বাচ্চাগুলো যে শ্বাস নেবে ভেতর থেকে সেই শ্বাসটা নিতে পারে না এ কারণে এটা আপনাদের মেনটেন করতে হবে এগুলোর বাইরেও আরও বেশ কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে যেগুলো খুবই বেসিক তো যখন বাচ্চা হয়ে যাবে মানে চার পাঁচটা বাচ্চা যখন হয়ে গেছে বা দুই তিনটা বের হয়েছে বাকিগুলো হচ্ছে এই অবস্থায় আপনাকে সফট ফুড সরবরাহ করতে হবে প্রতিদিন কারণ হচ্ছে ছোট বাচ্চাগুলো কিন্তু ওই যে দানাদার খাবারগুলো মা পাখি এবং বাবা পাখি যারা খাচ্ছে এই খাবারগুলো কিন্তু ওরা ডাইজেস্ট করতে পারে না খুব সহজে এই কারণে এই সময় আপনাকে দানাদার খাবারও দেবেন আর সাথে কিছু পরিমাণ সবজি প্লাস হচ্ছে মুরগির ডিম সেদ্ধ করে সেটা পারটির সাথে মিশিয়ে সফট ফুড তৈরি করে সেটা দেবেন তো এই বাচ্চা ছোটো অবস্থায় যদি আপনি প্রপারলি সফট ফুড দিতে পারেন তাহলে এটা বাচ্চার গ্রোথের জন্য এবং তাদের বেড়ে ওঠার জন্য খুবই সহায়ক হবে আর নর্মালি একটা পাখি যখন বাচ্চা দেয় এই বাচ্চাগুলো আপনার টোটালি ওরা শিখতে মানে নিজের থেকে খাবার এবং হালকা উঠতে পারে এরকম অবস্থায় যেতে প্রায় এক মাসের মতো সময় লেগে যায় ডিম ফোটার পর থেকে তো আপনাকে এই এক মাস সময় পাখিকে খাঁচার মানে বাচ্চাগুলোকে আলাদা করবেন না এই সময় পাখিগুলোকে খাঁচার ভেতরে রাখবেন যেখানে এরা এই বাচ্চাগুলোকে উৎপাদন করেছে আবার এরকম অনেক সময় হতে পারে যে আর ডিম দিয়েছে আটটা তো চারটা পাখি বড় হয়ে গেছে মানে মাঝারি সাইজের আরগুলো কেবল ছোট তো সেক্ষেত্রে আপনাকে একটু মেনটেন করতে হবে সেক্ষেত্রে হচ্ছে যে বড় বাচ্চাগুলো আছে সেগুলোকে সরিয়ে অন্য একটা হাড়িতে দিয়ে দিবেন আর যেগুলো হচ্ছে নতুন একবারে ছোট সেগুলোকে একসাথে একটা হাঁড়িতে রাখবেন এই সময় যেটা হবে যে যে ফাদার পাখিটা ওই পাখিটা ওই বড়ো বাচ্চাগুলোকে খাওয়াবে আর যে মাদার পাখিটা সেটা হচ্ছে ওই ছোট বাচ্চাগুলোর যত্ন নেবে এবং এদের প্রপারলি কেয়ার করবে তো এই সমস্ত নিয়ম কানুন যদি আপনি প্রপারলি মেনে চলেন তাহলে আশা করি এই বাজরিগার থেকে খুব ভালো প্রোডাকশন এবং ভালো উৎপাদন এবং সুস্থ সবল বাচ্চা আপনি পেতে পারেন আর বাজরিগারের কিছু রোগ সমস্যা হয় এইগুলো আপনাকে মেনটেন করতে হবে যে অনেকেই বলেন যে চোখের সমস্যা পাখির চোখ দিয়ে পানি পড়ছে বা চোখের উপর লোম উঠে গেছে এই সমস্যাগুলো অনেকেই বলেন তো সেক্ষেত্রে একটা আইড্রপ আছে এটা ব্যবহার করতে পারেন আমি ওষুধের নামটা বলছি এটা হচ্ছে সিপ্রোসিন আইড্রপ এটা মানুষের জন্য ব্যবহৃত এটাকে খুবই সামান্য মাত্রায় পাখির চোখে একদিন পর পর যদি আপনি হালকা এক ড্রপ করে দিয়ে দেন তাহলে এদের চোখের প্রদাহ বা চোখ জাতীয় যে রোগগুলো এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আবার বাজরিগারের একটা বড়ো রোগ আছে মানে সব প্রাণীরই একটা মহামারী ধরনের রোগ থাকে সেরকম বাজিকার একটা বড় রোগ আছে একটা জনিত রোগ আছে যেটা হলে এদের শরীর থেকে সব লোম পড়ে যায় আর এই পাখিগুলোর যে বাচ্চা হয় সেগুলো শরীরেও কোনো লোম থাকে না তো এই রোগটা যদি হয় তাহলে ওই রোগে আক্রান্ত পাখিটাকে আপনাকে আলাদা করে অন্য খাঁচায় রাখতে হবে কারণ আর এটাকে মানে সহজ কথা পাখির যে বাসা আছে সেটা ধারের কাছে রাখা যাবে না এটাকে দূরে সরিয়ে রাখতে হবে এটা ঠিক করা খুবই টাফ একটা ব্যাপার চিকিৎসা পদ্ধতি আছে কিন্তু সেটা অনেক কঠিন সাধারণভাবে আমাদের যারা অনেক পাখি পালন করে বা শখের বসে পাখি পালন করে তাদের জন্য এগুলোকে মেনটেন করা কঠিন হয়ে যায় এজন্য এগুলোকে আলাদা করে রাখাটাই সবচেয়ে বেটার হবে বলে আমার কাছে মনে হয় তো আশা রাখি আপনি এই পাখিগুলোর ব্যাপারে অধিকাংশ প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছেন এবং আরও বাজেগারের ব্যাপারে নতুন নতুন ইনফরমেশন এবং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমার চ্যানেলে বাজেগারের ব্যাপারে নতুন নতুন ভিডিও সবসময় নিয়ে আসতে থাকি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য